আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো কোনো রকমের মেশিন ছাড়া সম্পূর্ণভাবে হাতে এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি আইসক্রিমের কোন। আশা করছি আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যেহেতু এটা হাতে তৈরি, তাই পারফেকশন না থাকলেও স্বাদে কিন্তু কোনো কমতি থাকবে না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। একটা মিক্সিং বোলে আমি দুটো ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। আমি দুটো মাঝারি সাইজের ডিমের সাদা অংশ ব্যবহার করছি। সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি। চাইলে নর্মাল চিনিটা ব্যবহার করা যেতে পারে, তবে গুঁড়ো চিনিটা ব্যবহার করলে মিক্সিংয়ে খুব সুবিধা হয়। একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে সম্পূর্ণ চিনিটা এই সাদা অংশের সাথে মিশে যাওয়া পর্যন্ত একটু বিট করে নিব। চিনিটা যখন গলে যাবে তখন এতে গলানো বাটার ব্যবহার করছি 5 টেবিল চামচের মতো। চাইলে কিন্তু ঘি বা তেলও ব্যবহার করা যেতে পারে, তবে সেই ক্ষেত্রে কিন্তু বাটারের যে ফ্লেভার সেই ফ্লেভারটা আর পাওয়া যাবে না। 2-3 মিনিটের মতো এই মিশ্রণটাকে একটু ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে চিনি বাটার আর ডিমের সাদা অংশটা ভালো করে মিশে যায়। বিট করার এক পর্যায়ে যখন হালকা একটু ফোমি ভাব চলে আসবে তখন এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। এক্ষেত্রে কিন্তু আটাটা ব্যবহার করা যাবে না। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লবণ। খুব ভালো করে হ্যান্ড হুইস্কটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছে একটা স্মুথ ব্যাটার তৈরি হওয়া পর্যন্ত। মেশাতে মেশাতে কিন্তু এটা এরকম একটা ঘনত্বে চলে আসবে, আর সেই পর্যায়ে মেশানোটা বন্ধ করে দিতে হবে। এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, তবে চুলাটা কিন্তু আমি জ্বালাইনি, এই প্যানটা একদম ঠান্ডা রয়েছে। আর এই ঠান্ডা প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে ব্যাটার নিয়ে একদম ইভেনলি স্প্রেড করে দিচ্ছি। এই মিশ্রণটা দেওয়ার সময় অবশ্যই প্যানটা কিন্তু ঠান্ডাই থাকতে হবে। গরম প্যানে দিলে এই মিশ্রণটা কিন্তু আপনি এভাবে ছড়িয়ে নিতে পারবেন না। মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এরপরে চুলার আঁচটা লোতে করে জ্বালিয়ে দিতে হবে, আর লো আঁচে এটাকে বেক করে নিতে হবে নিচের অংশটা বাদামি হয়ে যাওয়া পর্যন্ত। যেই প্যানে ব্যাটারটা দিবেন লক্ষ্য রাখতে হবে সেই প্যানটা যাতে তেলতেলে হয়, এতে করে কিন্তু এটা খুব সহজেই উঠে আসবে, আর তা না হলে নিচটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম যখন হালকা একটু বাদামি হয়ে যাবে তখন সাথে সাথে এটাকে নামিয়ে একটা টাওয়েলের ওপর নিয়ে নিতে হবে। এই যে রুটিটা বা র্যাপটা দেখতে পাচ্ছেন, এই র্যাপটা কিন্তু 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে শক্ত হতে শুরু করে। তার টিস্যু পেপার বা টাওয়েলের উপর নিতে হবে, যাতে করে এর ময়েশ্চারটা বা গরম ভাবটা বজায় থাকে। আর এর মধ্যে কিন্তু এটাকে এরকম কোণে শেপে দিয়ে নিতে হবে। একে প্রসেস ফলো করে সবগুলো কোণ তৈরি করে নিব। আর এই কোণগুলো কিন্তু 1 সেকেন্ডের মধ্যে বেশ ক্রিস্পি হয়ে যায়। এয়ারটাইট বক্সে ভরে এগুলোকে 7 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। চাইলে আপনারা যে কোনো আইসিং দিয়ে এগুলোকে সার্ভ করতে পারেন, অথবা শুধুই এগুলোকে এমনিই খেতে পারবেন। আমি একটা কোণের উপরে আইসক্রিম দিয়ে সার্ভ করে দিচ্ছি। আজকের এই রেসিপিটা ভালো লাগলে আশা করছি সবাই কমেন্ট করবেন আর লাইক দিতেও ভুলবেন না। আর পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।